বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ শনিবার রাষ্ট্রপতি এ পদে তাকে নিয়োগ দেওয়ার পর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় আজ দুপুরে শপথ নেবেন তিনি এর আগে শিক্ষার্থী বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের সাত বিচারপতি আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী ভার্চুয়ালি হওয়ার কথা ছিল আপেল বিভাগের সাত বিচারপতির ফুলকোর্ট সভা সেটি বন্ধ হলেও ততক্ষণে সুপ্রিম কোর্ট এলাকায় শিক্ষার্থীরা প্রধান বিচারপতি সহ আপেল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভে এক একটা যারা ওখানে যাওয়ার যোগ্য তাদেরকে রেখে যারা আওয়ামী সমর্থক তাদেরকে দেয়া হয়েছে সেই প্রধান বিচারপতির আসনে তারা কোনো বিচার সুষ্ঠুভাবে করতে পারে নাই আওয়ামীপন্থী যতগুলো মানুষ এই প্যানেলে আছে প্রত্যেকের পদত্যাগের দাবিতে আমরা আজকে এখানে এসেছি এই আন্দোলনের প্রতি সমর্থন জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল যেটা মনে করি নাম্বার অতি দ্রুত সুপ্রিম কোর্ট খোলার ব্যবস্থা করার জন্য এবং সেই ব্যবস্থায় যাদের প্রতি অনাস্থা আসছে তারা যদি নিজেরা তাদের শুভ বুদ্ধির উদ্দেশ্যে যে ঠিক আছে দেশ একটা সংকটকালীন অবস্থা আছে এবং আমি বিচারপতি হিসেবে আমার প্রতি জনগণের কোনো আস্থা নাই সে জায়গাটা আমার থাকা উচিত না শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পরে পদত্যাগ করেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম আবু জাফর সিদ্দিকী জাহাঙ্গীর হোসেন শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন গুঞ্জন ওঠে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম তবে ছাত্র আন্দোলনের মুখে তিনিও পদত্যাগ করেন এরপর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শনিবার রাতে তাকে এ পদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়োগ দিলে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় একই সাথে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের প্রজ্ঞাপনও জারি করা হয় প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা